Hello student, welcome to Nursing Doubt Clearance. আজকে আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ারে কোন কোন অ্যাসাইনমেন্ট থাকে সেই সম্পর্কে বলবো। কয়েকদিন ধরেই আমি তোমাদেরকে নার্সিং প্রসেসের কিছু ভিডিও এবং পেশেন্ট হিস্ট্রিরও কিছু ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আমরা প্রপার ওয়েতে যদি চলতে চাই তো আমি ফার্স্টে ভেবেছি তোমাদেরকে ফার্স্ট ইয়ারের যে কন্টেন্টটা আছে, যে অ্যাসাইনমেন্ট লিস্ট অফ অ্যাসাইনমেন্টটা আছে, আমি ফার্স্টে ওগুলোকে তোমাদেরকে একদম সিম্পলি ক্লিয়ারলি খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তারপরে কিন্তু আমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার এগুলো স্টার্ট করব। তো আমি ডেট ওয়াইজ প্রত্যেকটা ইয়ারকে আমি ভাগ করে দেব যে কোন দিন কোন ডেটের ভিডিও আমি পাবলিশ করব। তো তোমরা সেইটা একটু ফলো করো। আচ্ছা, আজকে আমার যে টপিক, ফার্স্ট ইয়ার বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আমার কী কী অ্যাসাইনমেন্ট থাকতে পারে ফার্স্ট ইয়ারে এবং সেই অ্যাসাইনমেন্টের কোয়ান্টিটি কতগুলো করে লিখতে হয়, সেটা আমরা আজকে একটু জেনে নেব। এবং এই ওয়াইজ আমি পরপর কিছু ভিডিও পাবলিশ করব যেগুলো তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু একদম খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো। ফার্স্টে যে অ্যাসাইনমেন্টটা আছে, দেখো, পেশেন্ট হিস্ট্রি। আমি অলরেডি ক্লিয়ারলি তোমাদেরকে খুব সুন্দর করে পেশেন্ট হিস্ট্রি বুঝিয়েছিলাম। তারপরেও যদি কেউ পেশেন্ট হিস্ট্রি সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপরে আসছে আমার মর্নিং রিপোর্ট, এটা আমাকে পাঁচটা লিখতে হয়। তো মর্নিং রিপোর্ট যেটা, সেটা কিন্তু, মর্নিং রিপোর্টটা আমরা অনেক এই মুখে বলি, এটা কিন্তু বিএসসিতে সিলেবাসে মানে আন্ডারেই আছে যে মর্নিং রিপোর্ট পাঁচটা লিখতে হয়। তো মর্নিং রিপোর্টের ফরম্যাটটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে, অবশ্যই মর্নিং রিপোর্টের ফরম্যাট থাকবে। তারপরে দেখো ফিজিক্যাল এক্সামিনেশান, আমি ফিজিক্যাল এক্সামিনেশান নার্সিং প্রসেসের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, আলাদা করে কোনো ফিজিক্যাল এক্সামিনেশান বোঝায়নি। আমি চেষ্টা করব ফিজিক্যাল এক্সামিনেশানের আলাদা একটা ফরম্যাট নিয়ে তোমাদেরকে সুন্দর করে ফিজিক্যাল এক্সামিনেশানটা বুঝিয়ে দিতে। ফিজিক্যাল এক্সামিনেশানও কিন্তু পাঁচটা লিখতে হয় বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। এবার দেখো নার্সিং প্রসেস, নার্সিং প্রসেস কিন্তু দুটো লিখতে হয়, দুটো ডিজিজ কন্ডিশনের ওপরে পেশেন্টকে হচ্ছে লিখতে হয়। নার্সিং প্রসেস লেখার জন্য যে ডিজিজ কন্ডিশন মাস্ট, এটা কিন্তু নয়। তুমি যে কোনো পেশেন্টকে মানে ডায়াগনোসিস না হলেও তুমি কিন্তু নার্সিং প্রসেস লিখতে পারো, তার তুমি যা কেয়ার দেবে সেটাই হবে তোমার নার্সিং প্রসেসের আন্ডারে, তুমি সেগুলোই লিখবে। পেশেন্টের তুমি ফিজিক্যাল এক্সামিনেশান করার পর যে ফাইন্ডিংসগুলো পাবে সেগুলোই তুমি লিখবে। তারপরে দেখো আমার নার্সেস নোট, নার্সেস নোট আমাকে একটাই লিখতে হয়। একটা আমাদের খাতা থাকে, বাঁধানো খাতা, সেই খাতার মধ্যে আমি প্রত্যেক দিন বেড সাইডে পেশেন্টের কী কী কেয়ার দিচ্ছি এবং সেই কেয়ার ওয়াইজ আমার পেশেন্টের কমফোর্টটা কী হচ্ছে বা পেশেন্ট কতটা হেল্পফুল হচ্ছে আমার থেকে, ঠিক আছে, আমি কতটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি, সেটা কিন্তু আমাকে নার্সেস নোট থেকে আমি বুঝতে পারবো। নার্সেস নোটের একটা ফরম্যাট আছে, আমি এটাও তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেবো যে কীভাবে নার্সেস নোট লিখতে হয়। নার্সেস নোট অ্যাকচুয়ালি আমার বেড সাইড যে কেয়ারটা আমি প্রোভাইড করছি, দ্যাট ইজ আমার নার্সেস নোট। দেন দেখো হেলথ টক, হেলথ টকটা কিন্তু ফার্স্ট ইয়ারে আমাদের শুরু হয়, তার সেকেন্ড ইয়ার থেকে আমাদের মানে পুরো নার্সিং এই যে প্রফেশনটার সঙ্গে হেলথ টকটা ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা মানে যে কোনো পেশেন্টকে আমরা ইনস্ট্যান্ট হেলথ টক দেওয়া শিখে যাই। তো সেই জন্য যদি ভালো তোমার ঠিকঠাক নলেজ না থাকে হেলথ টক কীভাবে দিতে হয়, তাহলে কিন্তু সেটা অনেকটা টাফ হয়ে যাবে। তো অবশ্যই হেলথ টকটা কী সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো হেলথ টক কী এবং এখানে পোস্টার বা চার্ট আমরা কীভাবে বানাবো সেই সম্পর্কে আমি খুব বিস্তারিতভাবে একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই বানাবো। তারপরে দেখো মেডিকেশান কার্ড, মেডিকেশান কার্ড একটা লিখতে হয়। মেডিকেশান কার্ড কি পেশেন্টের কাছে থাকে, পেশেন্ট রোজ পেশেন্টকে আমি রোজ যে মেডিসিনটা দিচ্ছি সেটা আমার মেডিকেশান কার্ডে লেখা থাকবে। ওখানে কিছু ওই ফরম্যাটের মধ্যে কিছু তোমার রো কালাম থাকে যেখানে আমি ওই ওগুলো পুট করি, সেখানে তোমার ড্রাগের নাম থাকে, ডোজ থাকে, তারপরে ফ্রিকোয়েন্সি থাকে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো থাকে। তো আমাদের এইটা কিন্তু ফলো করতে হয়, আমাদের একটা মেডিকেশান কার্ড করে দেখাতে হয়, আর পকেট আর্টিকেলসের মধ্যে কিন্তু মেডিকেশান কার্ড নেওয়া মাস্ট। এবার দেখো আমার 8 নাম্বার যেটা, রিটার্ন ডেমনস্ট্রেশন। রিটার্ন ডেমনস্ট্রেশন আমরা বলতে কী বুঝি, আমরা যখন ফার্স্ট ইয়ার ফার্স্টে আসি তখন কিন্তু আমাদের ম্যাডামরা আমাদেরকে ডেমনস্ট্রেশন কিছু দেখায়, যেরকম তোমার ধরো ইঞ্জেকশান, ধরো আইএম ইঞ্জেকশান বা আইডি মেডিকেশান, যে মেডিকেশান অ্যাডমিনিস্ট্রেশনগুলো শেখায়, ওরাল মেডিকেশান অ্যাডমিনিস্ট্রেশন, বেড মেকিং, এগুলো ডেমনস্ট্রেশন ম্যামরা আমাদেরকে দেখায়। কিন্তু তার মানে তারা রিটার্নে যেটা নেয় সেটা আমাদেরকে দুটো করে দেওয়া থাকে পার ইয়ারে।
ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ইয়ারে মেনলি যে দুটো থাকে সে দুটো হচ্ছে রিটার্ন ডেমোনস্ট্রেশন বলা হয়। তো এটা তোমরা কিভাবে লিখবে এ ফর্ম্যাটও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। অ্যাসাইনমেন্ট এটা তোমাদের ইনস্টিটিউশনের ওপর নির্ভর করছে যে তোমাদের ইনস্টিটিউশন কী ধরনের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিতে পারে। এমনও হতে পারে যে আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং যে বইটা আছে ওখান থেকে হয়তো পাইরেক্সিয়া দিল তোমাকে অ্যাসাইনমেন্ট, বা কোনো টপিক টেম্পারেচার, পালস, রেসপিরেশন যা ইচ্ছা দিতে পারে, ব্লাড প্রেশার দিতে পারে, বা নার্সিং প্রসেস বা নার্সিং কেয়ার প্ল্যান নিয়েও তোমাকে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিতে পারে। তারপরে দেখো আমার ভিজিট রিপোর্ট আছে। ভিজিট রিপোর্টটা আমাদের ভিজিট করতে হয়। ধরো তুমি কোনো ভিলেজে গিয়ে ভিজিট করলে, কোনো ওয়াটার প্ল্যান্ট কোথাও গিয়ে ভিজিট করে আসলে, মানে ভিজিটে যাওয়া ইন দ্য সেন্স তুমি কিছু শিখলে সেখান থেকে, সেটা এসে তোমাকে কিন্তু রেকর্ড করে জমা দিতে হয়। দ্যাট ইজ ভিজিট রিপোর্ট। তো এই ভিজিট রিপোর্টটা তোমাদের ইনস্টিটিউশন থেকে যেখানে নিয়ে যাবে তোমরা সেখানটায় গিয়ে লিখবে, কিন্তু ফরম্যাট একটা তো আছে। তো সেই ফরম্যাটটা আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমার নেক্সট ভিডিও থাকবে মর্নিং রিপোর্টের ওপর। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা বললাম ফার্স্ট ইয়ারের বিএসসি নার্সিংয়ে কী অ্যাসাইনমেন্টের লিস্ট থাকে সেই সম্পর্কে তোমাদের বললাম। আশা করি ভিডিওটিতে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কী কী অ্যাসাইনমেন্ট থাকে। এই অ্যাসাইনমেন্টের লিস্টটা জানলে তোমরা বুঝে যাবে যে এতটা তোমাদের কভার করতে হবে একটা ইয়ারে। তো আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি। মর্নিং রিপোর্ট কী সেটা সম্পর্কে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি।